সালটা 1998 সালের 1 জানুয়ারি, বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন নক্ষত্রের আবির্ভাব ঘটেছিল। তৎকালীন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহসী পদক্ষেপে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রা শুরু করেছিল নতুন এক দল, যার নাম তৃণমূল কংগ্রেস। দেখতে দেখতে সেই তৃণ শিশু সাবালক হয়ে আজ 21-এর মহিরুড়ো। যদিও সেই পথ মসৃণ ছিল না, বর্তমান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 21-এ পা জন্মদিনের উৎসবে মাত্র রেল ব্রিজ সংলগ্ন নারকেলডাঙ্গা মেইন রোডের তৃণমূল কর্মীরা এদিন মেয়র পরিষদ স্বপন সমাদ্দারের নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই দিনটি পালন করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলীয় পতাকা উত্তোলনের সাথে সাথে সাদা পায়রা ওড়ানো ও দলীয় ফানুস উত্তোলন করে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন তিনি। শোভাযাত্রার বৈচিত্র্য দেখে খুশি লোকসভার সাংসদ। তিনি বলেন, 1998 সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল, আজকে তার একটি দিন আমরা উদযাপন করছি। 2019 সারা দেশের লোকসভার ভোট আসছে, তাই কর্মীদেরকে আরও বেশি উৎসাহিত করবার চেষ্টা করছি। সারা দেশের বিরোধী দলকে ঐক্যবদ্ধ করতে মমতা ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছেন তার সাফল্য কামনা করছি। 2019 যেন আমাদের জীবনে আরও অনেক বেশি আনন্দ, অনেক অনেক বেশি প্রত্যাশা নিয়ে আসে এবং আমরা বিশ্বাস করি 2019-এ প্রধানমন্ত্রীত্বের দৌড়ে মমতা ব্যানার্জি একটি নাম যিনি সর্বাগ্রে থাকবেন। সকলের আশা ও স্বপ্ন নিয়েই শুরু হলো 2019-এর এই প্রভাতী অনুষ্ঠান। আজকে আমাদের যেমন 1 জানুয়ারি ইংরেজির শোভন নববর্ষ, আর আমাদের কাছে আরও বেশি করে আনন্দদায়ক দিন যে আমরা যে রাজনৈতিক দল করি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। 21 বছর শেষ করে আমরা 22তম জন্মদিন পালন করতে যাচ্ছি। স্বাভাবিক কারণেই একটা শিশু যখন জন্মগ্রহণ করে বাড়ির পরিবাররা খুব আনন্দ করে এবং প্রত্যেক বছর সে জন্মদিনটা পালন করে খুব আনন্দ সমূহ। তৃণমূল কংগ্রেসটাও আমাদের কাছে ঠিক সেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা আমাদের 30 নম্বর ওয়ার্ড সহ কলকাতা সহ পশ্চিম বাংলার প্রত্যেকটি নাগরিককে আমরা ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাই, বয়স্কদের প্রণাম জানাই। সুস্থ থাকুক, ভালো থাকুক, আর 2019 এমন একটি বছর হোক যেটা মানুষ যতদিন বাঁচবে, বাংলার মানুষ ততদিন তাদের মনের মণিকটায় স্থান করে নেবে। কারণ 2019 মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন বিজেপি ফিনিশ। আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ডাক দেয় বা যেটা ভাবে তার দূরদৃষ্টিতা ফলপ্রসূ হয় বাংলার মানুষের আশীর্বাদ সহযোগিতা। আর বাংলা থেকে আমরা ভারতবর্ষের বুকে মহামান্য রাষ্ট্রপতি পেয়েছি, অর্থমন্ত্রী পেয়েছি, রেলমন্ত্রী পেয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীও পেয়েছি, কিন্তু এখন আমরা প্রধানমন্ত্রী পাইনি। তা 2019 বাংলার প্রত্যেকটি মানুষের আশীর্বাদ সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, এটা বাংলার মানুষ আমাদের প্রত্যেকের কাছে গর্ব থাকবে, অহংকার থাকবে এবং আমরা সেই কাজের অংশীদার হিসাবে বাংলার প্রত্যেকটি মানুষকে আহ্বান রাখছি। এর আগেও বাঙালি স্বপ্ন দেখেছিল বাঙালি প্রধানমন্ত্রীর, বাস্তবে সেই স্বপ্ন সত্যি হতে গিয়েও হয়নি। সেই হতাশা সরিয়ে আবার আশায় বুক বাঁধছে আপামর বাঙালি। অভিষেক চট্টোপাধ্যায়ের রিপোর্ট, হেরিটেজ বাংলা নিউজ, কলকাতা। হেরিটেজ বাংলা নিউজ, ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।